নমস্কার আমি অরবিন্দ কুমার দাস আজকে তোমাদের ম্যাথামেটিক্সে দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার চ্যাপ্টারের নাম প্রত্যেকে লিখো একচল বিশিষ্ট দীঘা সমীকরণের কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর নিয়ে আলোচনা করব। ওকে আজকের যে টপিকটা পুরোটাই দেখবে দাঁড়িয়ে আছে শ্রীধর আচার্যের সূত্রের উপর বেশ করে তাই আমি যখন এই টপিকগুলো বোঝাবো আমি কয়েকটা রোড ম্যাপে ভেঙে নিই একটা টপ টাইপে ভেনেনি যেমন ধরো एग्जांपल তো আমার মনে হচ্ছে স্যার আজকের এই টাইপটার আজকের এই টাইপটার রোড ম্যাপটা কি মানছি আপনি আজকে কর আছেন কি কোষে দেখি কোষে দেখি 1.4 কিন্তু আমরা জানতে চাইছি এর রোড ম্যাপটা কি এর রোড ম্যাপ কি আমরা এটি জানতে চাইছি তো দেখে না প্রত্যেকে রোড ম্যাপটা কীরকম তোমাকে একটা দীঘাত সমীকরণ বলে দেবে তোমাকে দীঘাত সমীকরণ দেওয়া থাকবে আর তোমার ডিউটি হবে ওই দীঘাত সমীকরণকে সলভ করতে হবে আর সলভ করে সলভ করে তোমাকে বের করতে হবে এক্সের দুটো মান কেমন কি বের করতে হবে এক্সের দুটো মান তার মানে বীজ দয় তোমাকে নির্ণয় করতে হবে কিন্তু প্রবলেম একটাই তুমি যে টেকনিকে সলভ করবে ওই টেকনিক কিন্তু আর উৎপাদক বিশ্লেষণ নয় এই চ্যাপ্টারের জন্য এটা একটা স্পেসিফিক চ্যাপ্টার তোমাকে দেওয়া হয়েছে আমরা এই চ্যাপ্টারের বা এই টপিকে যে অঙ্কুলন সলভ করব যে নিয়মে সেটা হচ্ছে শ্রীধর উপবাদ বা শ্রীধরের সূত্র ওকে আচ্ছা এবার মাথায় রাখবে তোমাকে এই দীঘার যে সমীকরণটা না এই সমীকরণটা তোমাকে ডিরেক্টলি আদর্শ আকার দেবে না কারণ আদর্শ আকার দিলে তবেই কিন্তু আমরা এগোতে পারবো ক্যালকুলেশানে কিন্তু আদর্শ আকার দেবে না তোমাকে হয় আদর্শ আকারে নয় বাট কোনো সমীকরণে দিচ্ছে কিংবা তোমাকে ভাষা দিয়ে দিয়ে দেবে এ দুটোর মধ্যে কোনো একটা থটে তোমাকে দিয়ে দেবে ক্লিয়ার তাহলে কী বললাম আবার মধ্যে শোনো আজকের টপিক হচ্ছে শ্রীধর সূত্রের সাহায্যে সমাধান বাট আজকের টপিকের মূল ফান্ডা হচ্ছে কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর যার মূল ফান্ডার যার রোড ম্যাপটা আমরা যদি দেখতে যাই তাহলে কী দেখব দীঘাত সমীকরণ আদর্শ আকার ফর্মে যদি বানাতে পারি তাহলে ওটাকে সলভ করতে হবে শ্রীধর সূত্রের সাহায্যেই কেমন উল্লেখ করে দেবে শ্রীধর সূত্রের সাহায্যে সলভ করো আর সলভ করে কী পাবো বিজয় পাবো কিন্তু ওই যে দীঘার সমীকরণটা তোমাকে ডিরেক্টলি বলতে পারে নাও বলতে পারে ডিরেক্টলি না বলতে পারে মানে কি হয় তোমাকে কোনো সমীকরণ আকারে দিয়ে দিল ওটাকে গণনা করে 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 লাস্টে তোমাকে আদর্শরূপ আনতে হবে অথবা তোমাকে ভাষা দিয়ে বলে দেবে ওই ভাষাটাকে ভেঙে ভেঙে তোমাকে সমীকরণটা আনতে হবে যেটা আমরা আগে করেছি এবার প্রশ্ন হচ্ছে স্যার একটু বলুন না আদর্শ রূপটা কি আদর্শরূপ দীঘার সমীকরণ আদর্শরূপ তো প্রত্যেকে জানো তোমরা দ্বিঘাত সমীকরণের যে আদর্শ আকার বলো 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 হ্যাঁ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আর পাশে কি দেবে হ্যাঁ যেখানে এ নট ইকুয়াল টু জিরো কেমন কারণ এ ইকাল টু জিরো হয়ে গেলে এটা একঘাত সমীকরণে পরিণত হয়ে যাবে আচ্ছা তো মাথায় রাখবে যে এটাই হচ্ছে সেই আদর্শ আকারটা কেমন এবার এখানে আমরা কী নির্ণয় করব আমরা নির্ণয় করবো বীজ দয় অর্থাৎ এক্সের মান কেমন এক্সের মান নির্ণয় করব এক্স ইকুয়াল টু ক্যালকুলেট করব তো মাথায় রাখবে এক্স ইকোয়াল টু ক্যালকুলেট করার যে সূত্র সিধর দিয়ে গিয়েছিল ফর্মটা কি মাইনাস বি প্লাস মাইনাস আন্ডারউট আন্ডারউট কি বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি বাই টু এ কেমন এটা হচ্ছে কি সেই সূত্রটা মাথায় রাখবে আরেকটা জিনিস শ্রীধরের এই যে সূত্র মাত্র দীঘাত সমীকরণের জন্য কিন্তু প্রযোজ্য একঘাত সমীকরণের জন্য কিন্তু শ্রীধর চিট পটান ত্রিঘাত সমীকরণের জন্য চিট একমাত্র কোন সূত্রের জন্য দ্বিঘাত সমীকরণের জন্য কিন্তু এটা প্রযোজ্য ওকে তার মানে আমরা বুঝে গেলাম এটা প্রযোজ্য কখন এই সূত্রের যে প্রযোজ্যতা কখন দীঘাত সমীকরণের জন্য দীঘাত সমীকরণ সলভ এর জন্যই কিন্তু এই প্রযোজ্য অন্য ক্ষেত্রে কিন্তু এটা নয় ব্যাস তাহলে আমাদের এই ফান্ডা কমপ্লিট হয়ে গেল এবার তোমার মনে হতে পারে স্যার আমাদের কি ব্রেন এই যুগে দাঁড়িয়ে এরকম কি নয় যে আমিও বানাতে পারতাম কি এমন থট ছিল তার ব্রেনে যে সে বানাতে পেরেছিল তাহলে আমাকেও এমন একটা টেকনিক দেখান তা আমিও বানাতে পারি তো দেখবে যখন এই সূত্রটা বানানো হয় তখন না তোর নিজেরই লজ্জা লাগবে তোমার মনে হবে যদি আমি সিদুরা আগে জন্মাতাম তাহলে তোমার নাম দিয়ে সূত্রটা আসতো কীরকম দেখো ও কি টেকনিক অ্যাপ্লাই করেছিল তো ও যে টেকনিকে অ্যাপ্লাই করুক না কেন তোমরা নিশ্চয়ই এই সূত্রটি জানো যে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি কেমন হ্যাঁ জানো তো সূত্র ব্যাস এবার দেখো আমরা কেমন করে কেমন করে আমরা নিয়ে আসছি এই সূত্রটা তো আগে আমি লিখছি এ এক্স স্কোয়ার প্লাস কেমন এটা হচ্ছে কি এটা হচ্ছে সেই দীঘাত সমীকরণ ক্লিয়ার আদর্শরূপ আমি আর পাশে লিখলাম না যেখানে এ নট ইকাল টু জিরো বুঝে নাও যে এটা জিরো নয় কেমন আচ্ছা এবারে আমরা করবো কি আমাদের টার্গেট এখান থেকে এক্সের মানটা বের করা কিন্তু সে কোন টেকনিক কীভাবে আবিষ্কার করেছেন সূত্রটা আমাদের আমরা কাজ করি দেখো তো এখানে এক্স স্কোয়ারের সঙ্গে যে আছে ও কি পূর্ণ বর্গ এ এ কি স্কোয়ার ফর্মে আছে নাই ওই জন্য এক কাজ করি হয় ওকে পূর্ণ পূর্ণবর্গ করার জন্য একটা এ দিয়ে গুণ করো হয় ওকে বর্গ মানে স্কোয়ার আকারে আনার জন্য হয় একটা এ দিয়ে গুণ করো এ দিয়ে গুণ করলে এই স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে না অথবা এক কাজ করো এটাকে ভাগিয়ে দাও দুটো কাজ হতে পারে হয় তুমি ওকে এ দিয়ে গুণ করো তাহলে এ দিয়ে গুণ করলে কী হচ্ছে বলো তো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কত এ সি ইকোয়াল টু জিরো দেখো তো এটা পূর্ণবর্গ হলো না পূর্ণবর্গ মানে কি এ এক্সের হোল স্কোয়ার লিখতে পারছি অথবা তুমি এক কাজ করো তুমি এটাকে এটাকে ভাগিয়েই দাও একদম তো ভাগানোর টেকনিকটা কি ভাগ করা ওই জন্য তুমি প্রত্যেকটা পদকে তুমি এ দিয়ে ভাগ করো প্রথমটাকে এ দিয়ে ভাগ করলে কি থাকছে এক্স স্কোয়ার পরের পদকে এ দিয়ে ভাগ করলে কত হচ্ছে বি বাই এ ইন্টু এক্স পরের পদকে এ দিয়ে ভাগ করলে কত হচ্ছে সি বাই এ শূন্যকে এ দিয়ে ভাগ করলে কত হচ্ছে শূন্য ঠিক আছে তো আমরা করলাম কি আমি প্রথমে এটাকে ভাগিয়ে দিলাম যেন প্রথম পরটা পুরোনো বর্গ আছে পূর্ণ বর্গ ক্লিয়ার এবার আমাদের ধান্দাটা বুঝতে হবে আমরা কি চাইছি করতে ক্লিয়ার এবার দেখে নাও আমাদের ধান্দা আমাদের ধান্দা এটাই যে আমরা না আমরা এই যে দুটো টার্ম দেখছো এই টার্ম দুটোকে না এমন করে অ্যাডজাস্ট করতে চাইছি কারণ ওখানে তো ভেরিয়েবলটা আছে দেখো এক্স কোথায় আছে ওখানে আছে না এক্স ওখানে তো এক্স নাই তো যেখানে এক্স নাই দেখবে যেখানেই দেখবে মানুষ গলা তুলে কথা বলার চেষ্টা করবে তাকে দমি দেওয়ার চেষ্টা করে মানুষ ঠিক কিনা হ্যাঁ দেখবে যেখানে তুমি প্রভাব দেখানোর চেষ্টা করবে ওখানে তোমার প্রভাব খাটিয়ে দেবে একদম পুরো তার মানে আমরা দেখব যেখানে এক্স আছে না অ্যাডজাস্ট ওখানেই করবে দেখবে এটাও হয় অনেক সময় ধরো ক্লাসের মধ্যে কেউ হয়তো স্যার আমার খাওয়া দেখুন স্যার আমার খাওয়া দেখুন স্যার তখন স্যার দেখছি ও শান্ত হয়ে বসে আছে ঠিক আছে ওর পরে দেখছি আগে অশান্তকে আগে অশান্তের খাতাগুলোকে নিই আগে হুম নিউ ও স্টলিয়ক শান্তি মনে শান্তদের খাতাগুলো দেখবো তো ঠিক একই রকম দেখো এখানে এক্সটা কি অশান্ত ভেরিয়েবল ক্লিয়ার ওকে বরং কী বলো তো ওর জন্য না একটা আগে তো কেমন করে খাটবে ওর জন্য দেখো আমরা কী লিখছি এক্স স্কোয়ার মন দিয়ে দেখো এ ধরো কেমন করে অ্যাডজাস্ট করছি অ্যাডজাস্ট অ্যাডজাস্ট মানে কি বলতো কাটাকাটি মারামারি করার পর যেন ওটাই থাকে পড়ে। ঠিক আছে কিন্তু আমাদের ব্রেনে থাকবে অন্য কোনো চিন্তা আবার ক্লিয়ার কীরকম দেখো এক্স স্কোয়ার প্লাস স্যার ব্রেনে কোন চিন্তা আছে চিন্তা আছে আমার এই ফর্মটা বানানো ক্লিয়ার এই ফর্মটা বানানো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস দি স্কোয়ার এই ফর্মটা বানানো তার জন্য কী করছি ভেবে নাও এটা হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ বি না টু টু এ মানে কত এখানে এক্স ক্লিয়ার কী করলাম এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স এবার কত দিলে গণনা করে ওটায় আসবে দেখো কি ছিল বি বাই এ ছিল না কিন্তু নিচে একটা টু লাগবে তবে না টু আর টু কাটলে গেলে বি বাই এ ইন এক্স থাকবে আবার মন দিয়ে শোনো কি করছি ব্রেনের মধ্যে আমাদের কিন্তু ঘুরছে আমি ওই টুকু পোর্শানকে কি আকারে বানাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আকারে বানাবো ক্লিয়ার তার জন্য তোমাকে অ্যাডজাস্টের হেল্প নিতে হবে অ্যাডজাস্ট মানে এমনভাবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে না ঘুরিয়ে পেঁচিয়ে আগের লাইনের সঙ্গে ম্যাচ করে ঠিক আছে তো তুমি বলবে তো এক্স স্কোয়ার থাকলো মানে এ স্কোয়ার হলো এবার টু এ বি দরকার তো টু টু মানে কত এখানে টু থাক দিলাম এখানে এ মানে কত এখানে এক্স এবার কত লিখবো এখানে এখানে কি লিখবো কি লিখলে গেলে কি লিখলে গেলে এই পথটা পুরোপুরি অ্যাডজাস্ট হবে দেখো এখানে বি বাই এ ছিল না তুমি বি বাই এ লিখে দাও আগে কিন্তু দেখো তো বাড়তি টু চলে এসছে না একটা বাড়তি টু এসছে কি না যে টুটা এখানে ছিল না ওই জন্য টুটা হরে ভাগ করে দাও তাহলে দেখো এই টু আর এই টু কাটাকাটি করো দেখো এই পুরোটাই চলে আসছে তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি বি বাই টু এ তার হলি স্কোয়ার দেখো আমার ব্রেনে কী চিন্তা ছিল এই স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার না ওই জন্য দেখো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম ফর্ম নিচে আসলাম তুমি বলো তো একে না হয় অ্যাডজাস্ট করে দিলাম এই পার্টটা কি এখানে ছিল ছিল কি যেহেতু এই পার্টটা এখানে ছিল না ওই কারণে ওই পার্টটা কী করব আমি বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দেবো মানে মাইনাস বি বাই টু এ তার হোল স্কোয়ার এবার দেখো আমরা এই যে চারটে পদ লিখলাম তার মাধ্যমে এই বক্সটাকে অ্যাডজাস্ট করা গেল কেমন করে এই পদটা এই পদটা কেটে দাও ও ভ্যানিস এই টু এই টু কেটে দাও এই পাটটা চলে আসছে আর আরেকস্কোয়ার তো পড়ে থাকছে ক্লিয়ার আচ্ছা পাশে কি আছে বক্সের বাইরে প্লাস সি বাই এ দেখো পাশে সি বাই এ পড়ে আছে ইকোয়াল টু জিরো বলো এই লাইনটি একদম পুরোপুরি বুঝতে পারলে কি না নিশ্চয় কোনো সমস্যা নেই অবধি আচ্ছা এইবার এবার প্রত্যেকে দেখো কি করছি বা আচ্ছা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু এটা প্লাস এটা স্কোয়ার আমি এর পরিবর্তে এর জায়গায় কী লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার না তার মানে এক্স প্লাস বি বাই এ তার স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি ওর জায়গায় লিখতে পারলাম এটা আর বাকিগুলোকে লাত মেরে ওইপারে ভাগিয়ে দাও ওই পারে ভাগানো মানে কি মাইনাসটা ওই পারে গেলে কী হয় প্লাস হয়ে যাবে না তাহলে বি স্কোয়ার বাই কত বলো তো ফোর এ স্কোয়ার আর ওকে ওই পারে পাঠালে কত হচ্ছে মাইনাস কত সি বাই এ আমি আর কাজ করে ফেলি লসও করছি লসও করলে পাচ্ছি ফোর এ স্কোয়ার লসাগু তো ফোর এই স্কোয়ার তো ম্যাচ করে গেছে তাহলে বি স্কোয়ার পরে থাকলো আর একটাই ম্যাচ করেছে বাট ফোরে তো পড়ে আছে ফোরের সঙ্গে গুণ করলে ফোর সি পড়ে থাকে কি ঠিক তো হুম কী করলাম এগুলোকে ওপারে চালান করলাম করার পর লসাও করে আরামসে নিয়ে আসলাম এবার তোমরাই বলো যদি কেউ মনে করো স্যার আমি এখানে স্কোয়ারটাকে ওপারে তাড়াতে চাই স্যার স্কোয়ারটাকে আমি তাড়াতে চাই তো স্কোয়ারকে তাড়াতে গেলে কী হয় ওই পারে প্লাস মাইনাস রুটের মধ্যে সব চলে আসে না প্লাস মাইনাস লবে হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আর হরে কী লিখবো ফোর এ স্কোয়ার আশা করছি বুঝতে পারলে তোমরা প্রত্যেকে জানো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয় তাহলে আমরা সহজে বলতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অভার কত এ ঠিক কিনা ওটাই করলাম স্কোয়ারটাকে তাড়ালাম তাই প্লাস মাইনাস হলো এবারে আমরা করছি কি বা আমার কী দরকার আমার দরকার ছিল খালি এক্সের মান ওই জন্য আমি এখান থেকে কি লিখবো এক্স ইকোয়াল টু এক্স ইকুয়াল টু এটাকে ওই পারে নিয়ে যাও তাহলে মাইনাস কত হচ্ছে বলো বিওয়াই টু এ আর প্লাস মাইনাস থাকলোই দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে লবে লবে কী পাবো আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস কত ফোর এসি আর হটটা দেখো রুটের মধ্যে আছে না তো রুট থেকে বাইরে বেরিয়ে আনলে কী হবে টু এ ঠিক তো এবার যখন তুমি আবার লসাউ করছো তো লসউ করলে কি দাঁড়াচ্ছে টু এ তো টু এ তো ম্যাচ করে গেছে তাহলে পড়ে থাকছে কি মাইনাস বি আবার দেখো টু এ তো ম্যাচ করে গেছে তাহলে কী পড়ে থাকছে প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এবার যদি কোনো বান্দা এরকম লিখতে চাই স্যার আমি প্লাস মাইনাসকে সেপারেটভাবে লিখবো তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এক্সের একটা মান হচ্ছে মাইনাস বি প্লাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস বাই টু এ এবং আরেকটা মান কী হচ্ছে মাইনাস বি মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস বাই টু এ তাহলে এক্সের কটা মান পেলাম দুটো মান পেলাম একটা প্লাস দিয়ে পাবো আর একটা মাইনাস দিয়ে পাবো তো এটাই তো দেখো শ্রীধুরাচার্য সূত্র ক্লিয়ার তাহলে শ্রীচার্য এই থট এই প্রসেসের মাধ্যমে কিন্তু এটাকে সমাধান করে যে রেজাল্টটা পেয়েছিল। আমরা কি করি এই রেজাল্টটাকে জাস্ট মুখস্থ করে অঙ্কটা করার চেষ্টা করি ঠিক আছে ফলে এটা কোন সমীকরণকে সমাধান করে পেলাম এটা দীঘাত সমীকরণকে সলভ করে কিন্তু পেলাম ওই জন্য এই সূত্র কেবলমাত্র দীঘাত সমীকরণের জন্য প্রযোজ্য অন্য ক্ষেত্রে প্রযোজ্য নয় কেমন ব্যাস আগে তোমরা এফ লিখে নাও চটপট এবার এখানে আর তথ্য সবাই দেখে নাও তোমাদের যেমন এটা প্রমাণ করতে গিয়ে আমি এদের হেল্প নিলাম কিন্তু এখানে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে কেমন তথ্যটা কি তোমাদের এই লেভেলে হুম তোমাদের এই লেভেলটাতে অর্থাৎ দশম শ্রেণীর যে লেভেলে তোমাদের যেহেতু কাল্পনিক সংখ্যার ধারণা দেওয়া হয় না ক্লিয়ার বলা হয় কাল্পনিক সংখ্যা অবাস্তব সংখ্যা কিন্তু এর পূর্ণ কনসেপ্ট যেহেতু দেওয়া হয় না ফলে ফলে দেখো আমাদের না একটা সীমাবদ্ধতা থেকে যায় তোমাদের ক্লাস হিসাবে টপিক হিসাবে না কিন্তু তাহলে কী সীমাবদ্ধ থেকে যাই দেখো আমরা যখনই এক্সের মানটা দেখতে পাচ্ছি না তো এক্সের মান এক্সের মান যাই হোক না কেন আমরা রুটের মধ্যে একটা সংখ্যা দেখতে পাচ্ছি না হুম আছে কিনা রুট সংখ্যা তো রুটের মধ্যে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি তো মাথায় রাখবে যদি বাই চান্স ওই সংখ্যা শূন্য বা যদি পজিটিভ সংখ্যা হয় যেমন শূন্য বা পজিটিভ সংখ্যা হয় কি বললাম ওই রুটের মধ্যে যে সংখ্যাটা দেখতে পাবে ওটা হয় শূন্য কিংবা পজিটিভ কোনো সংখ্যা যদি হয় তাহলে আমরা বলবো কি আমরা বলবো যে বাস্তব বীজ পাব বাস্তব বীজ পাব কেমন আর রুটের মধ্যে ওই সংখ্যাটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি বলবো অবাস্তব বীজ পাব ঠিক আছে বা কাল্পনিক বীজ পাব দেখবে তোমাদের হয়তো কোনো কোনো অঙ্কে উল্লেখ করে দেবে বলে দেবে যে বাস্তব বীজ থাকলে তবে নির্ণয় করো এর মানে এটা না যে অবাস্তব বীজ বেরোলে গেলে ওটা উত্তর হবে না ওটা উত্তর কিন্তু আমাকে এই ইনফরমেশান বলে দেয় যে বাস্তব বীজটা বের করো তাহলে বাস্তব বীজ বের করবো তো তুমি টেস্ট কী করে করবে টেস্ট করার টেকনিক হচ্ছে রুটের মধ্যে যে সংখ্যাটা দেখতে পাবে ওই সংখ্যাটা নেগেটিভ সংখ্যা নাকি জিরো বা পজিটিভ সংখ্যা ক্লিয়ার এর উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু বুঝতে হবে যে বীজের কি কীরকম প্রকৃতিটা কীরকম ক্লিয়ার এটাও লিখে নাও সঙ্গে এবার দেখো কি বলেছে অঙ্কটিতে তোমাকে একটা সমীকরণ বলে দিয়েছে নো ডাউট যখন এক্স দেখতে পাচ্ছি তাই না তখন চলরাশি আছে আর অবশ্যই এটা একটা সমীকরণ আর আমাদেরকে বলেছে বাবু এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ এই সমীকরণ এই সমীকরণে শ্রীধর আচার্য সূত্র কেমন কি বলেছে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ কি সম্ভব শ্রীধর আচার্য যে সূত্র এটার যে প্রয়োগ প্রয়োগ কি সম্ভব পসিবল ঠিক আছে এটা আমাদেরকে জানতে চেয়েছে তো আমরা তো জানি যে সিধর আচার্য কেবলমাত্র তখনই সম্ভব যখনই দ্বিঘাত সমীকরণ হবে সে সমীকরণ দীঘাত যেমনই হোক না কেন দীঘার সমীকরণ হতে হবে ক্লিয়ার বাজে পচা যেমনই সমীকরণ থাক না কেন উৎপাদক বিশ্লেষণে যেগুলো তুমি সমীকরণ সমাধান বের করতে পারবে না মরে যাও তাও ভালো কিন্তু শ্রী আচার্য বলছে আমার খালি দীঘার সমীকরণ দিয়ে দে উৎপাদক পার না পার বাট আমি সমাধান করে দিয়ে দেবো কেমন কিন্তু কী সমীকরণ দরকার দীঘার সমীকরণ তো আমরা যখন এটাকে ক্যালকুলেশান করছি দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ানের স্কোয়ার সমান ভিতরে মাল্টিপ্লাই করো ফোর এক্স ইন্টু টু এক্স মানে এইট এক্স স্কোয়ার আর ফোর এক্স ইন্টু ওয়ান মানে ফোর এক্স পেলাম তো দেখো আমরা আর একটু সাজিয়ে নিচ্ছি দেখো ফোর ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার মানে কত এইট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান কত এইট এক্স স্কোয়ার মাইনাস কত ফোর এক্স তাহলে এই পদ আর এই পদটা কেটে যাচ্ছে না তাহলে কাটাকাটি করলে কী পাচ্ছি বলো এটাকে এপারে নিয়ে আসো তাহলে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আর যখনই আমি এই সমীকরণের দিকে তাকাচ্ছি তোমরাই বলো এটাকে কি দীঘাত সমীকরণ তো যেহেতু যেহেতু সমীকরণটি দীঘাত সমীকরণ নয় ওই কারণে আমরা এই সমীকরণের জন্য শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারব না কেমন পাশে লিখবে যা রৈখিক সমীকরণ রৈখিক বা একঘাত সমীকরণ বা দীঘাত সমীকরণ নয় কেমন দ্বিঘাত সমীকরণ নয় আর যেহেতু দ্বিঘাত সমীকরণ নয় ওই জন্য আমরা এই সমীকরণের সিঁধুর আচার্য সূত্র প্রয়োগ করতে পারবো না ব্যাস হয়ে গেল অঙ্ক পরের অঙ্ক বলেছে সিঁধোর আচার্য সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি তো তোমরা একটু আগে দেখলে আমরা যখন ফার্স্টে দেখেছিলাম না স্বীত আচার্য কেবলমাত্র দীঘাত সমীকরণকেই সলভ করে উত্তরটা পেয়েছিল তাই না তার মানে আমরা কেবলমাত্র দীঘাত সমীকরণই কিন্তু সমাধান করতে পারি অন্য কিন্তু সমীকরণ সমাধান করতে পারি না লিখে না চটপট এবার কি বলেছে পরের অঙ্কটাই এই সমীকরণ এই সমীকরণ সিদ্ধ আচার্য সূত্র যদি প্রয়োগ করো না এই সমীকরণে তাহলে এক্সের মান এটা পাবে কেমন কিন্তু মানলাম এটা পাবে তো পেলেও তো একটা আন থেকে যাচ্ছে কে তাহলে এই কে এর মানটা কত তো দেখো আমরা এক কাজ করি এই সমীকরণটাকে না এই সমীকরণটা আমাদের পছন্দ হলো না হ্যাঁ আমরা করব কি এই সমীকরণটাকে একটু আমাদের মতন করে বানিয়ে নিচ্ছি কেমন করে বানাচ্ছি দেখে নাও আচ্ছা কি আছে প্রথমে ফাইভ এক্স স্কোয়ার না তাহলে ফাইভ ইন্টু কত এক্স স্কোয়ার কেমন প্লাস কত আছে টু এক্স টু ইন্টু কত এক্স প্লাস কত আছে সরি মাইনাস কত আছে সেভেন প্লাস অফ কত মাইনাস সেভেন কেমন প্লাস অফ কত মাইনাস সেভেন এটাই ইকোয়াল টু জিরো স্যার কী করলেন দেখো ধরো একটা অঙ্কে দশ আছে হুম একটা অঙ্কে দশ আছে স্যার তোমাকে সাত দিয়েছে অঙ্কটাতে দশের মধ্যে সাত দিয়েছে তাহলে স্যার কত নম্বর কেটেছে বলো তিন নম্বর কী কেটেছে তো কেন তুমি এরকম মাইন্ডটাকে নেগেটিভ ভাবছো কেটেছে কেটেছে বাদ দিয়েছে এটা তো ভাবতে পারো স্যার দশের মধ্যে দশ থেকে মাইনাস তিন নাম্বার যোগ করেছে আরও ক্লিয়ার তখন তুমি কি পেয়েছো সেভেন পেয়েছো কি ভাবতে পারো তো নাকি হ্যাঁ তাই অল টাইম আমরা নেগেটিভটাকে ভাববো না আমরা নেগেটিভটাকে ভাববো না আমরা কি ভাববো পজিটিভ ভাববো স্যার দশের সঙ্গে মাইনাস তিন নাম্বার যোগ করেছে তখন তখনই আমি সাত পেয়েছি তো ওই কারণে আমরা করলাম কি এই মাইনাস সাত না ভেবে প্লাস অফ কি মাইনাস সাত ভাবলাম ঠিক আছে এবার এক্ষেত্রে ফান্ডাটা কি দাঁড়ালো দেখো এবার যে কোনো একটা পার্সন যে কোনো একটা লোককে যদি বলো এই কানা মানে কানা লোক দেখতে পাবে না এই ছানা দেখতো এখানে প্রথম পথটা কী দেখতে পাচ্ছিস বলবে স্যার এটা পাঁচ মানে এ পাঁচ পেলাম এখানে বি কোনটা বলো তো এই টুটা হচ্ছে কত বি আর এখানে সি কোনটা মাইনাস সেভেনটা হচ্ছে সি তো এ বি সি একদম পুরোপুরি সামনে পেঁচে গেল তাহলে সিঁধোর আচার্য সূত্রের সাহায্যে আমরা কী পাবো আমরা পাবো এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু আগে সূত্রটাকে লিখি মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু ইন্টু এ এবার মানটা বসাই তো দেখো এখানে বি বি মানে কত টু তাহলে মাইনাস টু প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার তো টু এর স্কোয়ার মানে ফোর হয় মাইনাস ফোর ইন্টু এ এ মানে কত পাঁচ সি সি মানে কত মাইনাস সেভেন তাই না দেখো তো সি মানে কত মাইনাস সেভেন না বাই টু ইন্টু এ এর মান কত পাঁচ তাহলে আমরা আলটিমেটলি কী পাচ্ছি মাইনাস টু প্লাস মাইনাস আন্ডার রুট অফ ফোর প্লাস আচ্ছা চার পাঁচে কুড়ি একশো চল্লিশ পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস ডে বাই কত টেন তাহলে আমরা কত পাচ্ছি মাইনাস টু প্লাস মাইনাস রুটের মধ্যে একশো চুয়াল্লিশ মানে বারো তাই না হ্যাঁ রুটের মধ্যে কি একশো একশো চুয়াল্লিশ না একশো চল্লিশ প্লাস চার তো একশো চুয়াল্লিশে রুট কত হয় বারো হয় বাই কত টেন ঠিক কিনা তো আমরা এক সমান এটা পেলাম আমি ইচ্ছা করলে আমি আরও কিন্তু এগিয়ে নিতে পারবো বাট আমাকে আমাকে প্রশ্ন অনুযায়ী সমান কত বলেছে বলো আমি তো সমান এটা পেলাম কিন্তু প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী এক্স সমান আমাকে বলে দিয়েছে যে কে প্লাস মাইনাস তো দেখো আমরা কি দেখতে পাচ্ছি প্রশ্ন অনুযায়ী এক্স সমান কি কে প্লাস মাইনাস ওয়ান বাই দেওয়া আছে টেন ঠিক কি এবার তুমি দেখো তুমি নিজে ক্যালকুলেশান করে কষ্ট করে ক্যালকুলেশন করে এটা বের করেছ আর প্রশ্ন তোমাকে উত্তরটা দিয়ে দিচ্ছে এটা যদি এর সঙ্গে ওকে কম্পেয়ার করো কম্পেয়ার মানে তুলনা যদি করো তাহলে তুমি এখান থেকে বলো কে এর মানটা কী দেখতে পাচ্ছ এর মানটা কী হওয়া উচিত তাহলে কে সমান কত মাইনাস টু বুঝতে পারলে বিষয়টা হুম হ্যাঁ টুয়েলভ বাই কত টেন দেওয়া ছিল অনেকেই মনে করে স্যার ঠিক আছে এক কাজ করুন না আপনি এখান থেকে কম্পেয়ার করে বলে দিলেন যদি আমি অন্যভাবে করতাম অন্যভাবে বলতে দেখো এক্স মানে এটা দেওয়া আছে এটা মানে মাইনাস টু প্লাস মাইনাস কত টুয়েলভ বাই টেন আবার এখানে দেখো এক্স সমান কী দেওয়া আছে কে প্লাস মাইনাস টুয়েলভ বাই কত টেন তাহলে এই দুটো কী হবে সমান হবে না ক্লিয়ার যদি সমান হয় তাহলে আমরা এক কাজ করি উভয় পক্ষ থেকে টেন টেন বাতিল করার আগে তাহলে মাইনাস টু প্লাস মাইনাস টুয়েলভ সমান কত হচ্ছে কে প্লাস মাইনাস টুয়েলভ উভয় পক্ষ থেকে যদি প্লাস মাইনাস টুয়েলভকে বাদ দিয়ে দাও তাহলে কী পাচ্ছ মাইনাস টু সমান কত কে তাও তো কে এর মানটা মাইনাস টু পেলাম ব্যাস লিখে নাও আগে অঙ্কটা এবার প্রত্যেকে দেখো এই অঙ্কটি কী বলেছে এই সমীকরণটির বাস্তব বীজ থাকলে ক্লিয়ার এই সমীকরণটা যদি বাস্তব বীজ থাকে বাস্তব বীজ ওকে বাস্তব বীজ তাহলে শ্রীধর সূত্রের সাহায্যে শ্রীধর সাহায্যে তোমাকে ক্যালকুলেট করতে হবে নির্ণয় করতে হবে তো একটু আগে বলে দিই তোমাদের শ্রীধরের যে সূত্রটা ছিল না সূত্রটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই বাবাজি যে সমীকরণটা দেখতে পাচ্ছ দীঘার সমীকরণ ওই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি তাহলে এক্সের মান পাবো আর শীতলের সূত্রটা কি এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর কত টু এ মাথায় রাখবে বিষ বাস্তব না অবাস্তব এটা ডিপেন্ড করবে রুটের মধ্যে থাকা এই সংখ্যাটার উপর কেমন যদি বাই চান্স এই সংখ্যাটা জিরো বা জিরো বা পজিটিভ হয় শূন্য বা পজিটিভ হয় তখন বলবো আমরা বীজ দয় কী পাবো বাস্তব ক্লিয়ার বীজ দয় বাস্তব পাবো আর যদি নেগেটিভ পাই তাহলে অবাস্তব তো আমাদের বলেছে বাবুরে যদি বীজ বাস্তব পাও তাহলেই তুমি নির্ণয় করো অবাস্তব আর ক্যালকুলেশন করা দরকার নেই ঠিক আছে তো চলো তো আমরা এক কাজ করি প্রথমে এই সমীকরণটা কিন্তু আতস্বরূপ দেওয়া নেই ওই জন্য আদর্শ দেওয়ার জন্য আগে গুণ করি আগে এক্স দিয়ে গুণ করি সবটাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু দিয়ে গুণ করো মাইনাস টু এক্স মাইন মাইনাসে প্লাসে মাইনাস এইট হয়ে যাচ্ছে প্লাস নাইন ইকোয়াল টু জিরো তাই না বা এক্স স্কোয়ার থাকলো পরে প্লাস কত টু এক্স প্লাস ওয়ান এটা ইকোয়াল টু জিরো একটু ভদ্র করে সাজিয়ে নিই অঙ্কটাকে দেখো ওয়ান ইন্টু এক্স স্কোয়ার তাই না মানে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো মানে আমি এমন করে সাজালাম যেন আমাদের চোখের সামনে একদম পুরো ক্লিয়ার হয়ে যায় এ কোনটা বি কোনটা আর সি কোনটা যেন এটা ক্লিয়ার হয়ে যায় আর যখন ক্লিয়ার হয়ে যাবে টেনশন নাই এবার আমরা এক্স সুদোর আত্মীয় সাহায্যে বের করতে পারবো সূত্র জানা আছে দেখো মাইনাস বি মাইনাস এখানে বি মানে কত টু প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মানে টু এর স্কোয়ার মানে ফোর মাইনাস ফোর এ সি ফোর ইন্টু এ মানে ওয়ান সি মানে ওয়ান বাই কত টু ইন্টু এ এ মানে কত ওয়ান তো লক্ষ্য করো মাইনাস টু প্লাস মাইনাস আন্ডার রুট অফ ফোর মাইনাস ফোর মানে জিরো বাই কত টু লক্ষ্যই করো আমি কি রুটের মধ্যে কি নেগেটিভ পেয়েছি আসতে পেয়েছি কি নেগেটিভ পাইনি যদি রুটের মধ্যে নেগেটিভ পাইনি পেয়েছি জিরো ওই কারণে আমরা বলবো কি এর বাস্তবিস থাকবে তাই না তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বাস্তবিক পাবো তার বিষটা কত হবে মাইনাস টু প্লাস মাইনাস কত জিরো বাই কত টু ক্লিয়ার তাহলে মাইনাস টু প্লাস জিরো বাই টু এটা একটা আর একটা মাইনাস টু মাইনাস জিরো বাই টু একবার আমি প্লাস দিয়ে পাবো আর একবার মাইনাস দিয়ে পাবো যদি প্লাস দিয়ে লিখি তাহলে উত্তর কত পাচ্ছি মাইনাস ওয়ান আর মাইনাস দিয়ে লিখি তা উত্তর কত পাচ্ছি মাইনাস ওয়ান দেখো সমীকরণটা তা দুটোই মান পাবো কিন্তু যমজ মান হয়ে গেলে আমি কী করব। কিন্তু মান দুটোই পাবো আমাকে মান দুটোই লিখতে হবে ঠিক আছে আর এক্ষেত্রে বাস্তব মান কেন পেলাম কারণ রুটের মধ্যে যেহেতু আমি জিরো পেয়েছি বা পজিটিভ পালে পেলে আমরা আমরা কী বলবো বাস্তব মান থাকবে যদি নেগেটিভ পেতাম তাহলে কী বলতাম অবাস্তব মান থাকবে তো আগে লিখে না একটা চটপট এবার দেখো পরের অঙ্কটা কি বলেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এই দীঘাত সমীকরণটার যদি বাস্তব বেশ থাকে তাহলে নির্ণয় করো নচেত দরকার নেই তো দেখো আমরা বাস্তব কি অবাস্তব কিন্তু আমরা বুঝতে পারি এই থট দেখে তাই তো যেটা আগে বললাম তো আমরা কাজ করি আগে আমি এ দীঘার সমীকরণের কোনটা এ দীঘার সমীকরণের কোনটা বি আর দীঘা সমীকরণের কোনটা সেই আগেটাকে পুরো ক্লিয়ার করে দিলাম তবে না আমি সূত্র ফেলতে পারবো তাহলে এক্স ইকুয়াল টু সূত্র কি দেখে না ওখান থেকে মাইনাস বি তাহলে মাইনাস হচ্ছে কত টু প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মানে টু এর স্কোয়ার মানে ফোর মাইনাস ফোর ইন্টু এ মানে হচ্ছে তিন আর সি মানে হচ্ছে কত ওয়ান বাই টু এ টু ইন্টু এ মানে কত এখানে থ্রি তো লক্ষ্য করো মাইনাস টু প্লাস মাইনাস আন্ডার রুট অফ দেখো ফোর থেকে কত বাদ যাচ্ছে বারো মানে মাইনাস এইট বাই কত বাই হচ্ছে সিক্স এবার তোমরাই বলো রুটের মধ্যে আমরা কী দেখতে পেয়েছি মাইনাস আট তাই না তো আমরা কী লিখব যেহেতু যেহেতু রুটের মধ্যে মাইনাস আট এটা কি এটা একটি অবাস্তব সংখ্যা ক্লিয়ার বা এটি একটি বাস্তব সংখ্যা নয় ঠিক আছে রুট অভার মাইনাস এইট এটা কি একটা বাস্তব সংখ্যা নয় বা অবাস্তব সংখ্যা তাই আমরা আর এর বীজ নির্ণয় করলাম না তা বলে এটা না যে বীজ নির্ণয় করা যাবে না অবশ্যই করা যাবে কেমন করে করা যাবে দেখে নাও মাইনাস টু প্লাস মাইনাস ঠিক আছে আচ্ছা এইট এইট মানে কি দুয়ের আমরা লিখতে পারি না টু ইন্টু টু ইন্টু টু পারে না আরে আর এরকম ভাবো না রুট অভার মাইনাস এইট এটা সমান কত রুট মাইনাস এক গণিতগত আট ক্লিয়ার কিন্তু অত নাও ভাবো দরকার নেই ছেড়ে দাও তোমরা কী করতে পারো এখানে একটা মাইনাস টু প্লাস রুটের মধ্যে মাইনাস এইট বাই সিক্স এটা একটা পথ এক্সের এটা একটা মান হলো আর একটা মান কী মাইনাস টু মাইনাস রুটের মধ্যে মাইনাস এইট বাই কি সিক্স এটা একটা মান কেমন যখন তোমরা একাদশ শ্রেণীতে উঠবে তখন কমপ্লেক্স নাম্বারে যদি ধারণা আছে দেখবে ওখানেও আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা আছে এবং আমাদের ওইখানটাতে কমপ্লেক্সটা আমরা ধারণা থাকার জন্য এক্সের মান এই অবধি বের করতে হয় ওখানে দেখবো আমরা আয়োটা নামক একটা কী বলতো নোটেশনের কনসেপ্ট নিব ওখানে আয়োটা অ্যাকচুয়ালি রুটের মধ্যে মাইনাস ওয়ান ক্লিয়ার ওটাই হচ্ছে মূল ভিলেন কেমন কমপ্লেক্স নাম্বার ওটাকে আমরা কি আয়োটা বলি কিন্তু এটা আসছে কী করে ওটা আমরা উচ্চতর শ্রেণীতে শিখব যেহেতু আমাদের এখন এই জায়গাতে নেই ফলে আমাদের কিন্তু ওরা শুধু বাস্তব মানটাই চেয়েছিলো থাকলে গেলে তো আমরা এই অঙ্কের ক্ষেত্রে কি দেখলাম রুটের মধ্যে যেহেতু নেগেটিভ এটা কি বাস্তব মান না অবাস্তব মান ক্লিয়ার আমাদের প্রশ্নে বলে দিয়েছিল যদি বাস্তব থাকে তবেই সেদর আচার্য সুদের সাহায্যে তা নির্ণয় করো ব্যাস এই হচ্ছে তার উত্তর লিখানো চটপট দেখো আর কী বলেছে কোশ্চানে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে কেমন সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে তো চলো আমি ওই অংশের কাজটা আগে করে নিই তো এটা হচ্ছে সাথী লম্বা লম্বা ঠ্যাং দেখতে পাচ্ছ হুম ও একটা সুন্দর দেখে সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে তো এটা হচ্ছে ধরে নাও সেই সমকোণী ত্রিভুজটা ক্লিয়ার আচ্ছা তাহলে ওর ওই অংশটুকুটার কাজ শেষ নেক্সট কী বলেছে ওই সমক্রণ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ক্লিয়ার এখানে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য ওটা সমান কি হচ্ছে ক্ষুদ্রতম বাহুর ক্ষুদ্রতম বাহুর ক্লিয়ার অতীবীজের দৈর্ঘ্যটা কি হচ্ছে ক্ষুদ্রতম বাহু বাহু এর এর মানে কি গুণ বাহুর হয়ে গেল কত গুণ বলেছে দ্বিগুণ তাই দুই গুণ করলাম অপেক্ষা বেশি অপেক্ষা বেশি মানে কি প্লাস কত বেশি সিক্স ব্যাস তাহলে আমাদের এই অবধি কাজ খতম হয়ে গেল বলে বুঝতে পারলে হুম তাহলে অতিভুজের দৈর্ঘ্য সমান কি হচ্ছে ক্ষুদ্রতম বাহুর এর মানে কি গুণ কত গুণ দ্বিগুণ অপেক্ষা বেশি মানে প্লাস কত ছয় আর যখনই তোমরা এই অবধি দেখলে না যখনই এটা দেখলে দেখার সঙ্গে সঙ্গে দেখো তো এখানে এখানে ঝামেলা লাগা পাট কোনটা আছে তাই আমরা বলেছিলাম তোমাদেরকে যে যেটা ঝামেলা লাগার পার্ট ওটাকে ধরে নেবে কি এক্স তাই না তো আমরা ধরে নিচ্ছি কি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত এক্স সেন্টিমিটার তাই না সেন্টিমিটার আছে যে তাহলে অতিভুজটা কি পেয়ে গেলাম বলো তাহলে আমরা অতিভুজ পেয়ে যাচ্ছি অতিভুজ এক্স ইন্টু টু মানে কত টু এক্স প্লাস সিক্স কত সেন্টিমিটার কি মানছে বিষয়টা হুম তাহলে অতিভুজ সমান কত এক্স ইন্টু টু মানে টু এক্স প্লাস সিক্স সেন্টিমিটার তার মানে আমরা দেখো এই যে সমক্রণ ত্রিভুজটার ইনফরমেশানে যদি ক্ষুদ্রতম বাহুকে এটা লম্ব ধরে নিই তাহলে লম্বটা কি এক্স মিটার এক্স সেন্টিমিটার আর অতিভুজটা কত পেলাম টু এক্স প্লাস সিক্স সেন্টিমিটার বলো একদম ফাটাফাটি বুঝতে পারে কিনা অবধি এবার আর কি বলেছে বলেছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কেমন তৃতীয় বাহুর দৈর্ঘ্য চলো লিখি তৃতীয় বাহু মানে কি যে অন্তিম বাহুটা পড়ে থাকলো ওই বাহুটার দৈর্ঘ্য তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান কি বলেছে অতিভুজের দৈর্ঘ্য মানে অতিভুজের দর্ঘর থেকে কম মানে মাইনাস তাই না থেকে কম বলো তো কত কম বলেছে দুই সেন্টিমিটার তার মানে কি অতিভুজ মাইনাস তাহলে তোমার যদি মানটা এখানে বসাও অতিভুজটা কত পেয়েছিলে বলো তো এখানে অতিভুজটা কত পেয়েছিলে টু এক্স প্লাস সিক্স পেয়েছিলে তাহলে এখান থেকে টু কম হয়ে যাচ্ছে তার মানে আমরা কী পেয়ে যাচ্ছি টু এক্স প্লাস কত ফোর তাই না টু এক্স প্লাস ফোর এত সেন্টিমিটার তার মানে আমি ভূমিটাও পেয়ে গেলাম কত টু এক্স প্লাস ফোর সেন্টিমিটার বলো একদম পরিষ্কার ঝেঁকাঝাক একদম পুরো ত্রিভুজ সম্পর্কে ফুল আইডিয়া পেলে কিনা এবার তোমরাই বলো যখন একটা সমুখীন ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ সবকে জানা তো আমরা আমরা জানি আমরা কি জানি বলো অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক কিনা তো আমরা জানি কি অতিভুজ স্কোয়ার মানে টু এক্স প্লাস সিক্স টু এক্স প্লাস সিক্স হোল স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমিগত এখানে টু এক্স প্লাস ফোর তাহলে তার হোল স্কোয়ার এবার এটাকে আমরা একটু ভেঙে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে ওর স্কোয়ার করলে কত পাচ্ছি ফোর এক্স স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এটা ইন্টু এটা চার ছয় চব্বিশ তাহলে চব্বিশ এক্স প্লাস ছয়ের স্কোয়ার মানে কত হয় ছত্রিশ সমান এক্স স্কোয়ার পরে থাকলো প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এটা ইন্টু এটা চার চারে ষোলো হয়ে যাচ্ছে তাহলে ষোলো এক্স প্লাস চার চারে আবার ষোলো হচ্ছে ঠিক আছে অবধি এবার প্রত্যেকে দেখো এখানে আছে ফোর এক্স স্কোয়ার আর এপারে আছে ফাইভ এক্স স্কোয়ার যদি সবটাকে এপারে নিয়ে আসো তাহলে মাইনাস হচ্ছে না আচ্ছা এখানে আছে চব্বিশ আর ওপারে আছে ষোলো তাহলে ষোলো এক্সটাকে নিয়ে আসো তাহলে মাইনাস হবে তাহলে কত পাচ্ছি বলো প্লাস এইট এক্স ঠিক না কারণ চব্বিশ থেকে ষোলো বাদ দিলে কত হচ্ছে আট আচ্ছা এপারে আছে ছত্রিশ আর ওপারে আছে ষোলো ষোলোটাকে এপারে নিয়ে আসো তাহলে প্লাস কত হচ্ছে বলো কুড়ি তাহলে এটাই ইকোয়াল টু কত জিরো সবাইকে মাইনাস দিয়ে যদি তুমি গুণ করে দাও তাহলে কী পেয়ে যাচ্ছ স্কোয়ার মাইনাস এইট এক্স এটা টু কত জিরো দেখো আমি কত সহজে একটা দীঘার সমীকরণ পেয়ে গেলাম ক্লিয়ার আর যখন এই দীঘার সমীকরণটা পেয়ে গেলাম এবার আমরা সিদারের সুতোর সাহায্যে এক্সের মানটাকে বের করতে পারবো তাহলে এক্স ইকোয়াল টু কী লিখবো দেখো মাইনাস বি এখানে বি মানে কত বি মানে হচ্ছে এক্সের সহকটা মাইনাস এইট মাইনাস মানে চিহ্ন সময় চিন্তা হয় তাহলে মাইনাস এইট হল প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার এখানে বি মানে কত বলো তো মাইনাস এইট তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে কত ওয়ান আর সি মানে কত বললাম না মাইনাস টেন সময় নিতে হয় এটা বাই কত টু এ তাহলে টু ইন্টু এ মানে কত এখানে ওয়ান ক্লিয়ার আচ্ছা আমি পাশে ক্যালকুলেশানটা লিখছি এবার তাহলে আমরা কী পাচ্ছি এখানে এক্স ইকুয়াল কেমন এক্স ইকুয়াল মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস এইট প্লাস মাইনাস আন্ডার রুট দেখো এখানে পাচ্ছি আট আটে চৌষট্টি আর মাইনাসে মাইনাসে প্লাস এইটটি আর হরে কত পাচ্ছি টু তাহলে এইট প্লাস মাইনাস বলো তো ভিতরে গণনা করলে কত পাবো রুটের মধ্যে চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এটা বাই কত টু আমরা দেখেই বুঝতে পারছি এটা কত বারো হবে তাহলে এইট প্লাস মাইনাস টুয়েলভ বাই কত টু তার মানে তুমি যদি আবার প্লাস নাও তাহলে আট প্লাস বারো মানে কুড়ি কুড়ি বাই দুই মানে দশ হচ্ছে আর একটা আট মাইনাস বারো কত হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর বাই টু মানে মাইনাস টু হচ্ছে তো তোমরা জানো প্রত্যেকে যে বাহুর তো নেগেটিভ হয় না ওই কারণে এই যে ঋণাত্মক মান ওটা কি অগ্রাহ্য কেমন সুতরাং আমরা এক্স সমান কত পাচ্ছি টেন ক্লিয়ার আর যখনই এক্স সমান টেন পেয়ে গেলাম আর টেনশান নেই কেন টেনশান নেই চেয়েছিলো দৈর্ঘ্য তো আগে বলো তো এক্স কাকে ধরেছিলে খুব তম্বাহ দৈর্ঘ্য তাই না তার মানে আমরা যদি বলি লম্বটাই তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কি লম্ব কত এক্স সেন্টিমিটার এক্স মানে কত টেন সেন্টিমিটার কেমন হয়ে গেল আচ্ছা নেক্সট ধরে নাও ভূমি তুমি ভূমি ক ধরেছিলে ভূমি টু এক্স প্লাস ফোর যদি এখানে এক্সের মান পুট করো টেন তাহলে টেন টু টোয়েন্টি টোয়েন্টি মানে টোয়েন্টি ফোর আর যদি বলো স্যার অতিপুষ্টটা তাহলে কত হবে অতিভুজটা তাহলে কত হবে তাহলে অতিভুজ তাহলে এখানে এক্সের জায়গায় মান পুট করো তাহলে টেন ইন্টু টু মানে টোয়েন্টি টোয়েন্টি প্লাস সিক্স মানে কত টোয়েন্টি সিক্স সেন্টিমিটার দেখো আমি সমস্ত বাহুর যে দৈর্ঘ্য সে দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে তো এই ছিল আমাদের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি লিখে চটপট এবার দেখো বলেছে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল একশো উননব্বই হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কর অঙ্কের দ্বিগুণ তাহলে এককের ঘরের অঙ্কটা কি হবে এটা জানতে চেয়েছে ক্লিয়ার একটু মন দিয়ে দেখে নাও কী করে অঙ্কটা করবে কারণ এখানে কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার কথা বলেছে ক্লিয়ার তো আমি যখনই অঙ্কগুলো করাই তখনই তোমাদেরকে বারবার মনে করে দিই যে বাবু টোয়েন্টি যদি দুই অঙ্ক সংখ্যা হয় দেখো এটা কি এটা একক স্থানীয় অঙ্ক না এটা কি দশক স্থানীয় অঙ্ক তো মাথায় রাখবে এই সংখ্যাটা পাওয়ার কৌশল হচ্ছে একক স্থানীয় অঙ্কের সঙ্গে এক গুণ করবে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে দশ গুণ করবে তারপর যোগ করবে যোগ করলে তোমরা পেয়ে যাচ্ছ কি যোগ করলে পেয়ে যাচ্ছ তোমরা ওই সংখ্যাটা ঠিক কিনা এটা কিন্তু অল টাইম ব্রেনে কিন্তু ফিট করে রাখবে চলো আমরা এক কাজ করি এখানে বলেছে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল এত হয় তো আমরা এই ইনফরমেশান দেখো সবাই আগে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ ক্লিয়ার আগে এই পার্টটাকে ফোকাস দাও সবাই ঠিক আছে দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি ইনফরমেশান এটা দেখতে পাচ্ছি দশকের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক কী বলেছে এককের ঘরের অঙ্কের এককের ঘরের অঙ্ক এর মানে কী গুণ কতগুণ দুই গুণ ঠিক আছে আর এখান থেকেই আমরা এটা তো সিওর হয়ে যাচ্ছি যে ঝামাল লাগা পার্ট কোনটা বলো এককের ঘরের ঝামাল পার্ট ওই জন্য আমরা ধরে নিচ্ছি এককের ঘরের যে অঙ্ক ওটা কত এক্স তাহলে দশকের ঘরের যে অঙ্ক কত হবে এক্স ইন্টু টু মানে টু এক্স বলো একদম ফাটাফাটি বুঝতে পারে কিনা ওর নিয়ে কোনো সমস্যা নেই এইবার চলো আমরা এটাকে গুরুত্ব দিই কি বলে দেখে নাও বলেছে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা ক্লিয়ার তো তোমরা বলো সংখ্যাটা কি হবে দুই অঙ্ক বিশ্ব সংখ্যাটা আচ্ছা আমরা আমরা এটা তো জানি যে সংখ্যাটা হচ্ছে এককের ঘরে যে সংখ্যাটা আছে না এক্স তার সঙ্গে কী গুণ করতে হয় এক গুণ করতে হয় আর দশকের ঘরে যে সংখ্যাটা আছে কত টু এক্স তার সঙ্গে দশ গুণ করতে হয় মানছ সবাই তারপর ওটাকে যোগ করতে হয় তবে আমি সংখ্যাটা পাই কি তাই তো ঠিক করলাম তো নাকি তাহলে কি বললাম এককের ঘরের সংখ্যার সঙ্গে এক গুণ করলাম আর দশকের ঘরের সংখ্যার সঙ্গে দশ গুণ করলাম নে যোগ করে দিলাম ব্যাস তাহলে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা পেয়ে গেলাম এবার কি বলছে এই সংখ্যাকে এই সংখ্যাকে গুণ করতে বলেছে কেমন এই সংখ্যাকে গুণ করতে বলেছে কি দিয়ে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে ক্লিয়ার উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করতে বলেছে তার মানে উহার এককের ঘরের অঙ্কটা কত এক্স তাই না তাহলে এক্স দিয়ে কি করতে বলেছে গুণ করতে বলেছে তাহলে গুণ করলে বলছে নাকি গুন ফলটা কত পাবো গুণ করলে গুন ফল নাকি পাওয়া যাবে ওয়ান এইট্টি নাইন বলো একদম ফাটাফাটি লাইনটা বুঝতে পারলে কিনা এবার আমাদের নেক্সট ডিউটি কী নেক্সট ডিউটি হচ্ছে গণনা তো দেখে নাও আমি যদি একটু গুণ করি ভিতরে তাহলে এক্স ইন্টু ওয়ান মানে এক্স আর টু এক্স ইন্টু টেন মানে কত টোয়েন্টি এক্স তাই না তাহলে এটা ইন্টু কত এক্স সমান কত একশো উননব্বই বা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এক্স ইন্টু এক্স মানে টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার ইকুয়াল টু কত একশো উননব্বই বা একুশ দিয়ে ভাগ করে দাও তাহলে কী পাচ্ছ এক্স স্কোয়ার টু কত নাইন কিন্তু আমাকে যা বলে দিয়েছে সে ধর শুধু করতে হবে ওই জন্য ওকে দীঘাত সমীকরণের আকারটাকে দিই কাম করতে দেখে নাও ওয়ান ইন্টু তো নাই তাহলে জিরো ইন্টু কত এক্স নিয়ে যাও তাহলে প্লাস কত মাইনাস নাইন তাই না তাহলে এটাই ইকোয়াল দেখো আমি এ পেয়ে গেলাম আমি বি পেয়ে গেলাম এবং আমি সি পেয়ে গেলাম যখন পেয়ে গেছি এখান থেকে আরামসে এক্সের মান আমি বের করতে পেরে নেব তাহলে এক্স সমান কত হবে মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মানে শূন্য স্কোয়ার শূন্য বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে ফোর ইন্টু এ মানে কত ওয়ান ইন্টু সি মানে কত মাইনাস নাইন বাই টু এ টু ইন্টু এ মানে হচ্ছে ওয়ান তাহলে মাইনাস জিরো মানে তো হয় জিরো প্লাস মাইনাস রুটের মধ্যে দেখো শূন্য মাইনাসে মাইনাসে প্লাস চার নয় ছত্রিশ বাই কত পাচ্ছি টু পাচ্ছি তাহলে লক্ষ্য করো আমরা প্লাস মাইনাস রুট ছত্রিশ মানে ছয় তাই না মানে জিরো প্লাস মাইনাস ছয় বাই দুই পাচ্ছি তো আমি যদি প্লাস নিয়ে নিই তাহলে তিন পাবো আর মাইনাস যদি নিই তাহলে মাইনাস তিন পাবো কিন্তু আমাকে তো বলে দিয়েছে যে ধনাত্মক সংখ্যা বলেছে ক্লিয়ার ধনাত্মক সংখ্যা বলার জন্য এই মানটা কী করবো অগ্রাহ্য ক্লিয়ার কারণ আমাকে প্রশ্নে বলে দিয়েছে ধনাত্মক সংখ্যা নিতে হবে সুতরাং আমরা বুঝে গেলাম যে এক সমান কত বলো তো তিন আর চেয়েছে কি ওরা এককের ঘরের অঙ্কটা তো চেয়েছে তাহলে এককের ঘরের অঙ্ক সমান এক সমান কত তিন ব্যাস এটা হচ্ছে উত্তর ঠিক আছে যদি বলতো দশকের দশকের ঘরের অঙ্কটাও বলো তাহলে থ্রি ইন্টু টু মানে সিক্স ঠিক কিনা যদি বলতো যদি বলতো না তুমি সংখ্যাটাই বলো তো টেনশান নাই তুমি এককের ঘরের অঙ্কটা পেয়ে যাচ্ছ দেখো এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক এটা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কটা তুমি তিন পেয়েছ এখানে মানটা বসাও তিন দুক না ছয় তাহলে দশক স্থানীয় ওটা ছয় পেলে তাহলে সংখ্যাটা কি পাচ্ছ বলো সংখ্যাটি তেষট্টি তাই না সিক্সটি স্যার ক্যাম করে দেখো একক স্থানীয় অঙ্কের সঙ্গে তুমি এক গুণ করো দশক স্থানীয় অঙ্কের সঙ্গে তুমি গুণ করো ক্যালকুলেশান করো তো কত পারছো তিন প্লাস ষাট তো যোগ কত পাচ্ছি তেষট্টি ঠিক আছে এই হচ্ছে আমাদের এই প্রবলেমটি বাস কমপ্লিট